হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভাই ব্রুজা, রান্না রাঁধছি সেরি রান্না। এই তো এখানে একটা রেসিপি শেয়ার করছি। এখানে দিয়ে দিলাম তেল, তারপর দিয়ে দিলাম গরম মশলাগুলো, এরপর দিলাম পেঁয়াজ। এটা হলো আমি এটা ছোটো করে আলু দিয়ে রান্না করছি, অনেক টেস্ট হয়, ভাবলাম আপনার সাথে একটু শেয়ার করি। এই তো এখন দিয়ে দিলাম আদা রসুন। আদা রসুন ভালোভাবে মিক্স হওয়ার পর একটু লবণ দিয়ে দিলাম, এক চামচ লবণ দিয়েছি। তারপর আবার নেড়ে নিলাম। এখন ভালোভাবে নাড়ার পর দিয়ে দিব মিট। মিটটা আমি অনেক ছোটো ছোটো করে পিস করেছি। এই তো এখন একটু ব্রাউন কালার হওয়ার পর দিয়ে দিলাম মিটটা। এখন ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এটা সিদ্ধ হওয়ার জন্য এখন একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেব। একটু পেঁয়াজও দিয়ে দিলাম, কারণ একটু পেঁয়াজ কম হয়েছে, তাই ভাবলাম একটু পেঁয়াজ দিই, এটাতে একটু পেঁয়াজ হলে ভালো হয়। এই তো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে ভালোভাবে সিদ্ধ করার জন্য একটু ডেকে দিলাম। এখন দিয়ে দিলাম মশলা, হলুদ, মরিচ, পাকড়, জিরা, গরম মশলা, আর আমার ঘরে বানানো একটা মশলা মিক্স পাউডার, এটাও দিয়ে দিলাম। এই তো এখন ভালোভাবে মিক্স করে নিচ্ছি মিটের সাথে। এরপর এখন ডেকে দিলাম। এই তো আমার একটু হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেল। তারপর দিয়ে দিলাম আলু। আলুটা ছোটো ছোটো পিস করে নিয়েছি। এই তো আলুটা দেওয়ার পর একটু ডেকে দিলাম। এই তো এখন ডাই, একটু ডাই ডাই হবে, এখানে আমি কোনো পানি দেব না। এই তো হয়ে গেছে, দিয়ে দিলাম ধনিয়া পাতা। এখন একটু নেড়ে নামিয়ে নেব। চাইলে কাঁচামরিচও দেওয়া যায়, আমি একটু মরিচ দিয়েছি, জাল হয়ে যাবে তাই কাঁচামরিচটা দেইনি। এই তো এখন ভালোভাবে নেড়ে নিচ্ছি, একটু ডাই হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এই তো হয়ে গেল আমার মিট। এখন এক পাশে বসেছি মাছ ভাজি করার জন্য, আর এটা হলো গোয়াল মাছটি মুখে দিয়ে ধোয়ার জন্য, বোঝা যাচ্ছে না। তারপর এটা হলো মিট কারি, আর এই তো মাছ ভাজিটা সবগুলো দিয়ে দিলাম। রুই মাছ এখানে এই ঢাকনা দিয়ে ডেকে দিলাম, তাহলে আর তেল ছিটকাবে না। এই তো হয়ে গেল আমার রান্নাগুলো। এখন দেখাচ্ছি, এটা হলো মিট দিয়ে, সরি, গোয়াল মাছটি মুখে দিই। এটা হলো মিট কারি, তারপর এটা হলো, এই তো এখন রান্না করেছিলাম মিট দিয়ে আলু ছোটো ছোটো পিস করে। তারপর এই হলো মাছ ভাজি, এটা হলো অনিয়ন ফ্রাই, তারপর এটা হলো আলু, আলু চাটনি। এই তো সবগুলা টেবলে নিয়ে নিলাম। এখানে হলো ম্যাঙ্গো, কলা, তারপর ইয়াগট, চিনি, মি, দুধ, এগুলো দিয়ে এখন সেরে খাওয়া হবে। যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক দিবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে।